नमस्कार बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई भालो आछो। आमार नतून चैनल अनु कुकिंग विद विलेज फूडे सबाई के स्वागत। चलुन ताले आज के रेसिपी शुरू करी। आमी भातेर रेसिपी करार जोन्नो एखाने भात निएछि आर एखाने रसुन कुचि काचा लंका केटे निएछि जिरे एबं पेंयाज कुचिए निएछि। एइ भातटा आमी ठंडा निएछि, आपनारा बासी भातो निते पारेन ठंडा भातो निते पारेन। आमी कड़ाइते तेल दिए दिए एरपर कड़ाइते देव जिरे। जिरेटा गरम हो गेले तारपरे आमी जिरे फोड़न देवार पर आमी एई जिरेर मध्य रसुन कुचि दिए दिए। रसुन कुचिटा एकटू भाजा हो गेले आमी पेंयाज दिए दिए। पेंयाज एवं रसुनटा आमी भालो करे भाजा करे नेब। এই ভাজা পেঁয়াজের মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এবার হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম। তারপর দেব স্বাদমতো লবণ দিয়ে ভালো করে আমি আর একটু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা ভাজা করে নেব। রসুন এবং পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভাত দিয়ে দেব। ভাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করব। এই ভাত ভালো করে ভাজা করতে হবে অনেকক্ষণ ধরে, আস্তে আস্তে করে ভালো করে ভাজা করতে হবে। আর একবার ভালো করে ভাতটা নেড়ে চেড়ে আমি ভাজা করে নেব। দেখুন কতখানি পারফেক্ট হয়েছে, ভাতটা কড়াইতে লেগে যাচ্ছে না, কত সুন্দর ঝুড়ো ঝুড়ো ভাজা হয়েছে। ভাতটা আমার ভাজা হয়ে আসছে, আর 5 মিনিট আমি ভাতটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। আপনাদের বাড়িতে যদি ঠান্ডা ভাত বা বাসি ভাত থাকে তাহলে ফেলে না দিয়ে এইভাবে ভাজা করে খাবেন, দেখবেন কত সুন্দরই না লাগবে। ছোট বাচ্চা বা বয়স্করা এই ভাত খেতে সবারই পছন্দ হবে।
ভাতটা আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি আরেকটু নেড়ে চেড়ে ভাতটাকে এবার আমি নামিয়ে নেব। দেখুন ভাতটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। এবার আমি ভাতটাকে নামিয়ে নিচ্ছি। আমার ভাজা ভাতে রেসিপি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে।